জীবনে একটা পেজ খুলেছিলাম পেজটা খোলার পর থেকেই মাথায় সারা দিন টেনশন রিচ হলো কি না ভিউ হলো কি না ভালো কনটেন্ট বানালাম কিনা কালকে কি কন্টেন্ট দেব কন্টেন্টের মধ্যে কোনো সমস্যা আছে কি না ভায়োলেশান আসবে কিনা ভায়োলেশান ছাড়া আছে কি না কোনো কপিরেট আছে কি না অথবা কোনো ইস্যু আসে কিনা এই চিন্তা করতে করতে প্রত্যেকটা মেয়ের যারা ব্লগ করে তাদের দিনটা পার হয় একটা ভিডিও ছাড়ার সাথে সাথেই একশোবার দিনের মধ্যে চেক করা আমার ভিডিওতে কি ভিউ হয়েছে ভিডিওতে কয়টা লাইক পড়েছে কয়টা কমেন্ট পড়েছে এই হচ্ছে মেয়েদের এখন সারা দিনের সঙ্গে পেজ খোলা মানে তোমার মাথায় টেনশন নিয়ে নেওয়া পেজ খোলা মানে তোমাকে সারা দিন চিন্তার মধ্যে রেখে দেওয়া তাহলে তুমি জামাই কি করতেছে জামাই কার সাথে কথা বলতেছে জামায় কোথাও ঘুরতে গেল কি না তাকে রেখে জামার সময়টা কি করতেছে জামার সাথে কে কে কথা বলতেছে মানে এই সব কথা চিন্তা করার মতো টাইমই নেই সারাদিনও যদি হাজবেন্ড তার মোবাইল নিয়ে পড়ে থাকে তারপরে বউ এখন আর উকি দিতে যায় না যে সে কী করতেছে এখন যুগটাই হয়ে গেছে ফেসবুক যুগ যুগটাই হয়ে গেছে পেজ যুগ মানে প্রত্যেকটা ঘরে একটা করে পেজ যে পেজে সবাই তাদের ইচ্ছা এবং স্বাধীনতা জীবনগুলোকে ক্যাপচার করে রাখছে কেউ কেউ এখান থেকে আর্নও করছে আর্ন করার কারণে এই পেজগুলোর প্রতি ইম্পর্টেন্ট বেশি দেখাচ্ছে আমাকে অনেক আপুরাই কমেন্ট করে আপু পেজের রিচ আসবে কীভাবে কি করলে পেজের রিচ আসবে আমার পেজেও একসময় খুব ভালো রিচ ছিল কিন্তু এখন পেজের রিচ দেখা যায় না এগুলো সব কিছু হচ্ছে ফেসবুকের কাজ ফেসবুক যেটা ভালো মনে করে সেটাই করে ফেসবুক যখন রিস দেবে তখন এমনি এমনি চলে আসবে এর জন্য আপনার মাথা খাটাতে হবে না